গুড ইভিনিং গাইস, আজকে আমি দেখুন একটু সুন্দরভাবে সেজে গুজে নিয়েছি। না, আজকে আমি আর কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি একটু ছোট মতন ব্লগই করব। আজকে আমি একটু ঘুরতে যাব, হাজবেন্ড বললো যে অনেক দিন ঘুরতে যাইনি, তো একটু ডিনারটা বাইরে থেকেই করে আসবো, তো তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবলাম। তো দেখুন আমি সেজে গুজে নিয়েছি, এবার আমি বেরোবো। তো কোন রেস্টুরেন্টে যাই, কি খাই না খাই সব কিছুই দেখাবো আপনাদের। আর আমি এখন পর্যন্ত জানি না কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। আমি গেলে যাবো, বেরোবো, তখনই আমি বুঝতে পারবো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, তখনই আমি বলতে পারবো আপনাকে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা বেরোই এই এখন, আসুন রাস্তায় তাহলে দেখা হবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। ঠিক আছে, ওকে বাই। তো আমি এবার নিচে যাব, তো লিফটে করে যাব। আমার ঘরটা চারতলা, তো দেখুন আমি লিফটে উঠে গেছি, জি টিপলাম, গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। হাজবেন্ড একটু বাদে আসছে, ওর কি ব্যাগ 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 করেই যাচ্ছে, কত সাধ্য সাধনা করে তো বেরোতে হয়। মানে প্রায় আর 6 মাস বাদে মনে হয় ওর সঙ্গে আমি কোথাও যাচ্ছি দুজনে মিলে। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো। দেখুন আমার হাজবেন্ডও চলে এসছে, এবার আমরা রওনা দেব। ওর তো গাড়িতেও ফোনে ব্যাগ 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 করেই যাবে। এই যে আমার দুর্গা মন্দির পাড়ার, দেখাতে পারলাম না আগে, গাড়িটা চলে গেল। এটা আর একটা মন্দির, বজরঙ্গলীর মন্দির, আর এটা এখানে ব্যায়াম শেখানো হয়, যোগাসন শেখানো হয়। আর এটা এটার সামনেটা হচ্ছে এই মন্দিরটা, শকুন্তলা মায়ের মন্দির। তো আমরা যাচ্ছি এবার, এটা আমাদের মার্কেট চলছে। আমি যে সামনে বসতে পারলাম না, ওকে বললাম সামনে বসবো, বললো যে না সামনে বসতে হবে না। এই যে মার্কেট, রাস্তায় বিশাল ভিড়, পুজোর সব মার্কেটিং করতে বেরিয়েছে। যাচ্ছে সব, এদিক দিয়ে আসাটা সন্ধ্যেবেলা বিশাল চাপ। এমনি পুজোর মার্কেটিং বলে নয়, এমনি সময়ও এই জায়গাটা খুব ভিড়ই থাকে। মানে শুধু থার্সডে বাদ দিয়ে মানে এই জায়গাটা ভীষণ ভিড় থাকে। তো আমরা গলাপোল পেরিয়ে যাব, দিল্লি রোডে উঠব। তো আমাকে গলাপোল পেরিয়ে যেতে হবে। চলে এসেছি এবারে নবগ্রামে, এইখানে মার্কেট, এটা মানে নবগ্রামের মার্কেট, এটা ওটা ওখানের ক্রাইপার রোডের ওপর দিয়ে আমি এসেছি। আমার বাড়িটা ক্রাইপার রোডের ওপর মনসাতলায়, আর ওই যে মনসাতলার মন্দিরটা। তো নবগ্রাম মার্কেট পেরিয়ে এবার আমি দিল্লি রোডে উঠে গেছি, হাই রোডে। দেখুন কোন হোটেল রেস্টুরেন্টে যাচ্ছি আমি এখনও জানি না, আপাতত রোডটা দেখে চিনতে পেরেছি। দিল্লি রোডে উঠেছি, 8টার পর ট্রাকগুলোও বেরিয়ে গেছে হাইওয়ে। অনেক দিন বাদে বেরোচ্ছি, বেশ দিলটা খুশখুশ হয়ে গেছে একদম। অলমোস্ট মনে হয় আমরা চলেই এসেছি, হাজবেন্ড যা বললো। পুজোর আগেই রেস্টুরেন্টগুলোতে মানে রেস্টুরেন্টে এলাম, পুজোর মধ্যে আর হবে কি না বলতে পারছি না, কারণ সব রেস্টুরেন্টে যা ভিড় থাকে। হ্যাঁ চলে এসেছি, আমি এটাই গেস করছিলাম যে এই রেস্টুরেন্টটাতেই আসবে, হোটেল ওয়েসিস
দেখুন লেখা আছে, খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, সামনে থাকলে ভালো করে দেখাতে পারতাম। তো অসাধারণ হোটেলটা, মানে রেস্টুরেন্টটা। আমি আর একবারও এসেছিলাম, একজনের বার্থডে পার্টি হয়েছিল এখানে, তো ইনভিটেশন ছিল, এখানে এসেছিলাম। অসাধারণ হোটেল, মানে লিটারালি গাইজ, মানে কি বলবো, ভেতরটাও খুব সুন্দর, সামনেটা তো আরও সুন্দর, অনেকটা জায়গা নিয়ে, মানে এখানে গার্ডেন আছে, এখানে ফোয়ারাটা এত সুন্দর লাগে, এখন মনে হয় বন্ধ করে রেখেছে ওটা। এই যে আমার হাজবেন্ড যাচ্ছে এখনও ফোনে, মানে 24 ঘন্টা ওর ফোন কানে লেগেই থাকে। আমার এটা অসহ্য লাগে ওর সঙ্গে মানে বেরোতে, ওই জন্য। যাই হোক, এই যে রেস্টুরেন্টের ভেতরটা, ওকে ইগনোর করুন, আপনি হোটেলটা রেস্টুরেন্টটা দেখুন আপনারা। তো আমি এবার খাবারের অর্ডার দেবো, বেজেও অনেক গেছে, প্রায় 8:30 ক্রস করে গেছে, প্রায় 9:00 বাজতে যায়। তো আমি এবার অর্ডার দেবো, দেখি কি অর্ডার দিই। যা জিনিস, এখানে রেটটাও মোটামুটি বেশ হাই আছে একটু, তবু খাওয়ার কোয়ালিটিটা মোটামুটি ভালোই। তো আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি বসে আছি এখন অর্ডারের অপেক্ষায়, কখন আসবে আমি ঠুসবো। তো আমার ফার্স্ট ড্রিঙ্ক চলে এসছে, ব্লু লাগন স্প্রাইট দিয়ে এটা, আর অর্ডার করেছি এটা দেখুন, ক্রিস্পি বেবি কর্ন স্টার্টারে। তো এটা খাই, তারপরে এক এক করে দেখাচ্ছি কী কী অর্ডার করেছি। ছেলে মেয়ে আসেনি, মেয়েটা একটু বায়না করছিলো, কিন্তু মেয়েটার ছেলেটা দুজনেরই এক্সাম চলছে, তো সেই জন্য আনিনি। তো ওদের জন্য খাবার নিয়ে যাব প্যাকিং করে। তো আমার নেক্সট আইটেম চলে এসেছে, কিছুটা আমি খেয়েও নিয়েছি, এটা হচ্ছে পেপার ফিস, দুর্দান্ত খেতে, ক্রিস্পি বেবিকর্নটাও দুর্দান্ত ছিল, আর ঝালও আছে ভীষণ। দেখুন আমার ঝালে তো মুখটা একদম সুজে যাচ্ছে একবারে, মানে গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালটা খুব পড়েছে, খুব মানে গলায় লাগছে গিয়ে। এবার আমার লাস্ট ডিনারে চলে এসেছি, বেশি কিছু আমার ওই স্টার্টার খেয়ে প্রচুর পেট ভরে গেছে, আমার হাজব্যান্ডেরও তাই। তো আমরা একটা নান, বাটার নান, গার্লিক নান নিয়ে নিয়েছি, গার্লিক বাটার নান আর পালং পনির নিয়েছি, আর খাওয়া কমপ্লিট। আর বাচ্চাদের জন্য এক প্লেট, এক প্লেট কি নিলাম, চিকেন ভর্তা আর গার্লিক নান। লাস্টে ডেজার্ট আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম উইথ হট চকলেট। তো এটা তো আমার বেস্ট লাগে খেতে, বেসিক্যালি আমার না খুব একটা চকলেট আইসক্রিম পছন্দ হয় না, মানে এটা একটুখানি আমি এই ব্যাসের আর নেব না, খুব একটা বেশি আমার ভালো লাগে না। মেন ভ্যানিলা আইসক্রিম আর বাটারস্কচটাই আমার পছন্দ হয় আইসক্রিমের মধ্যে, বা কর্নেটোর মধ্যে একটা আছে, কর্নেটো হলেও আমি চকলেটটা খাই না, নয় বাটারস্কচ, নইলে রেড ভেলভেট, নইলে আপনার এ কেশর পেস্তা, এইরকম। তো আমার খাওয়া কমপ্লিট, হাজবেন্ড এখনও খাচ্ছে, তো বিল এসে গেছে। তো আমার বিল, বাপরে, 3,119 টাকা বিল হয়ে গেছে, প্রচুর। আর মনে হয় পুজোর মধ্যে রেস্টুরেন্টে মনে হয় না আনবে, প্রচুর খরচা করিয়ে ফেলেছি।
যাই হোক, ও বক 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 করতে থাকুক, আমি বাচ্চাদের খাবারটা নিয়ে একটু বাইরে যাই। আপনাদের বললাম বাইরে তার দেখাবো একটুখানি, বাইরের ভিউজটা খুব সুন্দর, মানে গার্ডেনটা আমি একটু দেখাবো। তার আগে আমি একটুখানি আমার ব্যাগটা নিয়ে নিই, পার্সটা নিতে ভুলে গেছি। পার্সটা নিয়ে হয়ে গেছে, এবার চলুন আমি বাইরেটা দেখাই, ও বাক বিবাক করতে থাকুক, বিল পেমেন্ট করুক। আমাদের এই হয়, ও একদিকে ও আমি একদিকে এই করতে থাকি, বেরিয়ে তো কোনো মানে সেই এ হয় না। আসুন দেখুন কি সুন্দর ফুলগুলো, ফ্লাওয়ারগুলো গার্ডেনিং করেছে। আর এখানে একটা স্ট্যাচু আছে লায়নের গাছ দিয়ে। এটা না মানে শুধুই রেস্টুরেন্ট না, এখানে মনে হয় আপনার, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান গার্ডেনটা দেখিয়ে নিই। তো আমার মনে হয় এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে মনে হয় লোকেরও মানে এখানে কোনো মানে থাকারও জায়গা আছে। কেউ যদি বাইরে থেকে এসে ওয়ান নাইট স্টে, টু নাইট স্টে করে, এটা মনে হয় জায়গা আছে। আমি এতটা ঠিক ডিটেলসে জানি না, কিন্তু আমার মনে হয় এখানে থাকারও জায়গা আছে, রুম আছে। হোটেল কাম রেস্টুরেন্ট এটা, হ্যাঁ এইদিকে দেখুন হোটেলটা, এটা তো রেস্টুরেন্টটা, এই ওয়াটারফলটা, আর এদিকে দোলনা একটা, এই যে দোলনাটা। তো গাইস মোটামুটি আমার হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠব, যাব বাড়ি যাব। তাহলে ব্লগটাও এখানে শেষ করছি, আশা করি আপনাদের পুরোটা ভালোই লাগবে, ভালো লেগেছে, ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। আর আমার ব্লগটাকে প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এবার রাস্তার দিকে। বাচ্চারাও অনেক অধীর আগ্রহে আমার জন্য বসে আছে, মা কখন আসবে, খাবে, খাবারটা খাবে, অনেকক্ষণ হয়েও গেছে, 11টা প্রায় বাজে। ঠিক আছে, তো আমিও আস্তে আস্তে বাড়ির দিকে চলি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা ভালো করে এনজয় করবেন। কীরকম কার কাটলো সেগুলো কমেন্টসে জানাবেন, আমিও অবশ্য এর মধ্যে আসবো আবার। ওকে ঠিক আছে, বাই, গুড নাইট।